ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং এ ফ্রাইটেনিং এক্সপেরিয়েন্স বা একটি ভীতিকর অভিজ্ঞতা একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা এই বিষয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হবে তো এই প্যারাগ্রাফটি পড়া হচ্ছে লেকচার এই সি ইংলিশ ফর টুডে এই বইটি থেকে এই গাইডটি থেকে তো প্যারাগ্রাফে শুরুতে বলা হচ্ছে এ ফায়ার ফাইট এ ফ্রাইটেনিং এক্সপেরিয়েন্স ইজ এ কমন ফেনোমেনন ইন অনস লাইফ অর্থাৎ একজনের জীবনে ভীতিকর অভিজ্ঞতা একটি সাধারণ ঘটনা ওয়ান্স আই ওয়াজ অলসো ইন সাসে ফ্রাইটেনিং সিচুয়েশন হোয়েন আই ওয়াজ টেন ইয়ার্স ওল্ড এবং আমার জীবনেও এরকম একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যখন আমার বয়স দশ বৎসর আই ওয়েন্ট টু ভিজিট দ্য রেসিডেন্স অফ ওয়ান অফ মাই ফ্রেন্ডস লিভিং ইন চিটাগং হায়ার আই ফেস্ট এ টেরিবল ইভেন্ট আমি আমার এক বন্ধুর বাড়িতে এ বেড়াতে গিয়েছিলাম এবং সেখানে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল মাই ফ্রেন্ড হ্যাভিং অর্থাৎ আমার বন্ধু যে আমার কাছেই ছিল সে অনেক প্লিস্ট হয়েছিল সন্তুষ্ট হয়েছিল এবং এক্সাইটেড বা রোমাঞ্চিত হয়েছিল হোয়েন ইট ওয়াজ নাইট যখন রাত হয়েছিল মাই ফ্রেন্ড ওয়াজ সিন টু টক টু হিস সিস্টার সেক্রেটলি তখন আমার বন্ধু তার বোনের সাথে গোপনে কথা বলছিল দে সিম টু টু প্লান সামথিং অর্থাৎ তারা কোনো কিছু পরিকল্পনা করছিল বলে মনে হচ্ছিল বাট আই কুড নট আন্ডারস্ট্যান্ড প্রপারলি কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে তারা কি পরিকল্পনা করছে আই অ্যাভয়েডেড দেম অ্যান্ড ওয়েন টু বেড অ্যাজ আই ইয়ন্ড সেভারেল টাইমস আমি যেহেতু বারবার ইয়ন্ড মানে হাই তুলছিলাম অর্থাৎ আমার ঘুম লাগছিল এই জন্য আমি ওই বিষয়ে আর মাথা ঘামালাম না এবং আমি বিছানায় গেলাম ঘুমাতে গেলাম হোয়েন আই টাস্ট অন অফ দ্য পিলোজ যখন আমি বালিশ একটা বালিশে হাত দিলাম আই স এ স্নেক অন দ্য বেড তখন আমি একটি সাপ দেখলাম বিছানার উপরে আই বিং ভেরি অ্যাফ্রাইড ভীষণ ভীত হয়ে সাউটেড অ্যাট দ্য টপ অফ মাই ভয়েস আমি গলা ছেড়ে চিৎকার করতে লাগলাম ইভেন আই কুড নট কন্ট্রোল মাই হার্ট অ্যান্ড সো আই ফেল ফ্লাট অন দ্য ফ্লোর এবং আমার হার্ড আমার হৃদপিণ্ড এটি সহ্য করতে পারছিল না এবং আমি বিছানায় ফ্ল্যাট হয়ে শুয়ে পড়লাম গেটিং ব্যাক সেন্স অর্থাৎ আমি ওই অচেতন হয়ে মেঝেতে পড়ে গেলাম তো যখন আমার সেন্স ফিরলো যখন আমি শখ জ্ঞান ফিরলো আই স এভরিওান সিটিং বিসাইড মি তখন আমি সবাইকে দেখলাম যে আমার পাশে সবাই জড়ো হয়ে বসে আছে দেন মাই ফ্রেন্ড মি তখন আমার বন্ধু আমাকে বললো দ্যাট ইট ওয়াজ নট এ রিয়াল স্নেক এই সাপটি কিন্তু একটি আসল সাপ ছিল না বাস্তব কোনো সাপ ছিল না ইট ওয়াজ মেড অফ প্লাস্টিক এই সাপটি প্লাস্টিকের তৈরি হেয়ারিং দিস আই বিগান টু লাভ অ্যান্ড ট্রাই টু টাচ দ্য স্নেক এই কথা শুনে আমি হাসতে লাগলাম এবং ওই সাপটি স্পর্শ করে দেখলাম আই ওয়াজ নট অ্যাফ্রেড এনি মোর আমি আর তখন ভীত থাকলাম না দিস ওয়াজ এ মেমোরেবল ফ্রাইটেনিং ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন ইন মাই লাইফ এটি হচ্ছে আমার জীবনে একটি ভীতিকর স্মরণীয় ঘটনা যেটি আমার জীবনে ঘটেছিল আই স্টিল রিমেম্বার ইট এখনও এই কথা আমার মনে পড়ে হয়নিবার আই রিমেম্বার ইট যখনই এই কথাটি আমি স্মরণ করি আই ফিল লাভ ফিলি তখন আমার ভীষণ মজা লাগে এবং আমি অবচেতন মনেই হাসতে শুরু করি বা আমার হাসি লাগে ভীষণ মজা লাগে তো এই যে প্যারাগ্রাফটি যে ফ্রাইটেনিং এক্সপিরিয়েন্স বা একটি ভীতিকর অভিজ্ঞতা তো এখানে বলা হচ্ছে যে সবার জীবনেই ভীতিকর ঘটনা ঘটে থাকে তো আমার জীবনেও ঘটেছিল এটি ঘটেছিল যখন আমার বয়স দশ বছর আমার এক বন্ধু চিটাগে বাস করতো তো আমি চিটেগে তার বাড়িতে যখন বেড়াতে গিয়েছিলাম তখন এই ঘটনাটি ঘটেছিল যখন রাতে আমি ঘুমাতে যাব। তখন বালিশের কাছে গিয়ে আমি দেখি যে একটি সাপ বিছানার উপর এটা দেখে আমি ভয়ের চিৎকার করতে থাকি এবং অচেতন হয়ে মেঝেতে পড়ে যাই জ্ঞান হারিয়ে ফেলি তো যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি যে সবাই আমার চারপাশে বসে আছে এবং তখন আমার বন্ধু বলছে যে এটি তো আসলে কোনো রিয়েল স্নেক ছিল না এটি ছিল একটি ফেক স্নেক ইট ইজ মেড অফ প্লাস্টিক এটি প্লাস্টিকের তৈরি এই যে তুমি ধরে দেখো তখন আমি সেটি টাচ করে দেখলাম যে হ্যাঁ এটা আসলেই ছিল একটি নকল সাপ এটি আসল ছিল না কিন্তু আমি ভয় পেয়ে দেখার পরে তখন আমার ভয় কেটে গেল ভয় ভেঙে গেল তো এই ঘটনাটি আমার এখনো বারবার মনে পড়ে এবং যখনই আমার মনে পড়ে তখন আমি আমার ভীষণ হাসি পায় এবং আমি খুবই অবচেতন মনেই আমি হাসতে থাকি এই ঘটনাটি মনে করে